নমস্কার বেঙ্গলি মিডিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে জুইস ডিকশান সিস্টেম যে চারটি ভাগে বিভক্ত অরিজিনাল অ্যাপেলেট রিট এবং সবার শেষে আসে অ্যাডভাইসারি জুইস ডিকশান তার মধ্যে অ্যাপেলেট জুইস নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটা আর্টিকেল ওয়ান থার্টি টুতে বলা আছে এখন এই অ্যাপেলেট জুইস কেন আলাদা করে ভিডিও হচ্ছে এর কারণ হচ্ছে কি এই অ্যাপলেট জুইস একটা খুব ইউনিক একটা ব্যাপার আছে এটা ইউনিক একটা ঘটনা ঘটে থাকে সেই ইউনিক ঘটনাটাকে হচ্ছে কি আমরা যতটা সম্ভব বাংলা ভাষায় সহজ কথ্য ভাষায় উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখে নিই অ্যাপলেট জুরিসডিকশন সম্বন্ধে কী বলা হয়েছে দ্য পাওয়ার অফ এ সুপিরিয়র হায়ার কোর্ট টু হিয়ার অ্যান্ড ডিসাইড অ্যাপেলস অ্যাগেন্স্ট দ্য জাজমেন্ট অফ লোয়ার কোর্ট ইজ কল অ্যাপলেট জুরিস্টিকশন সুপ্রিম কোর্ট হিয়ার্স অ্যাপেলস against the judgment of high court thus it is the highest and the final court of appeal if one of the parties to a dispute is not satisfied with the decision of high court one can go to the supreme court and file an appeal আচ্ছা দেখুন এই আপিল কথাটার মানে কি এই আপিল বা অ্যাপিল কথাটার মানে হচ্ছে কি আবেদন এই যে পুরো যে স্ট্যান্ডা যে ইংলিশে যে স্ট্যান্ডাটা পড়লাম এর গোদা বাংলা ভাষায় মানে হলো যদি কোনো ব্যাপার নিয়ে যদি কোনো ডিসপিউট বা কোনো ঝামেলা সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো একটা কেস হয় সেই কেসের যদি রায় বা শুনানি বেরিয়ে যায় তারপর যদি যে দুই পক্ষ যাতে সেই দুই পক্ষের মধ্যে যদি কারোর যদি মনে যদি ধন্ধ থাকে তখন সে সেটা হচ্ছে কি তার থেকে একটু উঁচু র্যাঙ্কের যে কোর্ট আছে সেই র্যাঙ্কের কোর্টে প্রথমে আবেদন জানাতে পারে সেখান থেকেও যদি তার না হয় সে আরেকটু উপরে আবেদন জানাতে পারে মানে ব্যাপারটা এরকম ধরুন আপনার একটা গ্রাম আছে গ্রামে যে গ্রামে থাকেন সে গ্রামে হচ্ছে গিয়ে ডাইনী অপবাদে একজন ভদ্রমিলাকে খুব পিটানো হয়েছে পিটিয়ে আদমরা করা হয়েছে আপনি তখন সেই সমস্ত লোকদের বিরুদ্ধে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে কথা বললেন যে একটা আবেদন করলেন যেটা একটা বৈঠক বসানোর কিন্তু হচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখলেন যে সেই বৈঠক হচ্ছে গিয়ে এমনই একটি সিদ্ধান্ত উপনীত হলো যেটা হচ্ছে গিয়ে বায়াস্ট তখন আপনার মনে হলো গ্রাম পঞ্চায়েত ছাড়া আপনি উপর দিকে উঠবেন অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে স্টেট লেভেলে বিডিও এই রকম স্টেট লেভেলে কথা বলবেন এই যে স্টেট লেভেলে কথা বলার জন্য আপনাকে যে আবেদন করতে হবে এটাই হচ্ছে গিয়ে অ্যাপলেট সাপোজ ধরুন আপনি একটি কেস লড়ছেন সেটি হচ্ছে গিয়ে আপনার ট্রাইব্যুনাল যে কোর্টগুলো হয় ছোটো ছোটো যে হচ্ছে গিয়ে লোয়ার যে কোর্ট হয় সেই কোর্টে হচ্ছে গিয়ে হচ্ছে এবার সেই কোর্ট থেকে যখন শুনানি বেরোলো তাতে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে সন্তুষ্ট হলেন না তখন আপনি আবেদন জানাবেন সেটা ট্রাইব্যুনাল কোর্ট থেকে হাই কোর্টে তারপর দেখা হাই হাইকোর্টের রায়ও আপনি সন্তুষ্ট না তখন হচ্ছে আপনি হচ্ছে কি আবেদন জানাবেন সুপ্রিম কোর্টে এখন এই পুরো ঘটনাটা যে প্রসেসের মাধ্যমে হয় সেটাকেই বলা হয় অ্যাপেলের জুইস আচ্ছা আমরা দেখিনি অ্যাপেলের জুস ডিডিকশন মেনলি কয় রকম সিভিল কেস ক্রিমিনাল কেস স্পেশাল লিফ সিভিল কেস আর্টিকেল ওয়ান থার্টি থ্রিতে বলা হয়েছে ডিসপুট রিলেটিং প্রপার্টি ম্যারেজ মানি কন্ট্রাক্ট সার্ভিস একসেট্রা দেখুন বিবাহ টাকা পয়সা সম্পত্তিগত যে ঝামেলাগুলো হয় সেগুলো হচ্ছে কি সিভিল কেসের আন্ডারে পড়ে যেটা আর্টিকেল ওয়ান থার্টি থ্রিতে বলা হয়েছে ক্রিমিনাল কেস অ্যান্ড অ্যাপিল মে বি ব্রড টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাগেইনস্ট হাই কোর্ট ডিসিশন ইন এ ক্রিমিনাল কেস ইন এ নাম্বার অফ সিচুয়েশন কিছু পরিমাণ নাম্বার অফ সিচুয়েশান যদি হচ্ছে গিয়ে সেখানে এক্সিস্ট করে কিছু পরিমাণ যদি সিচুয়েশান সত্যি সেখানে এক্সিস্ট করে তাহলেই কিন্তু হাইকোর্টের ডিসিশানের পরেও সেই হচ্ছে গিয়ে অপরাধীর পক্ষে যে লয়ার থাকে বা অপরাধীর যে বাড়ির লোক সে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের জন্য সুপ্রিম কোর্টের কাছে হচ্ছে গিয়ে আবেদন করতে পারে যেমন ধরা যেতে পারে অনেক সময় হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি এক্সাম্পল হিসাবে যে অনেক আসামির ফাঁসির সময় সে আসামি যখন হাইকোর্ট থেকে প্রথমে দেখা যায় ধরুন আপনি ধরুন যে ডিস্ট্রিক্টে আছেন সেখান থেকে হচ্ছে গিয়ে প্রথমে সেই যে এলাহাবাদ হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট ধরুন কলকাতা হাইকোর্ট থেকে হচ্ছে গিয়ে ডিসিশন হলো যে এই আসামির হচ্ছে গিয়ে ফাঁসি হবে তারপর দেখা গেল হচ্ছে গিয়ে তাতে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে জটলা তৈরি হওয়ার জন্য সেই হচ্ছে গিয়ে আসামির পরিবার অথবা আসামির লয়ার সুপ্রিম কোর্টের কাছে আর্জি করলো এইটা হচ্ছে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেসের আন্ডারে এই ঘটনাটা পরে আর্টিকেল ওয়ান থার্টি ফোরে আছে এবার আমরা আছি স্পেশাল লিভ যেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফেনোমেনা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে জুরিসডিকশন সেকশানে আগে কি বলছে আমরা নিই বাই আর্টিকেল ওয়ান থার্টি সিক্স দ্য সুপ্রিম কোর্ট অর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মে ইন ইটস ডিসক্রিপশন টু বি টু গ্র্যান্ট স্পেশাল লিফ টু অ্যাপিল ফ্রম জাজমেন্ট ও ডিগ্রি ও অর্ডার ইন এনি ম্যাটার ওর কজ মেড ওর পাসড বাই এনি কোর্ট ট্রাইব্যুনাল ইন দ্য অফ ইন্ডিয়া ইফ দ্যাট দ্য কেস সাবস্টেনশিয়াল কোয়েশন অফ ল দ্যাট রিকোয়ার্স দ্য ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন এই লাইনটা আমরা আরেকবার ভালো করে দেখবো সাবস্টেনশিয়াল কোয়েশান অফ ল দ্যাট রিকোয়ার্স দ্য ইন্টারপ্রিটেশান অফ কনস্টিউশান দিস ক্যান বি হার্ড অ্যাজ সিভিল ওর ক্রিমিনাল অ্যাপিল অ্যাজ দ্য কেস মে আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে আমরা কী বুঝতে পারলাম এখান থেকেও দেখুন এখান থেকে যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি হচ্ছে সেখানে কোনো সাবস্টেনশিয়াল কোয়েশান থাকে যদি সেখানে কোনো সাবস্টেন্সিয়াল কোশ্চেন থাকে তাহলেই মানে আইনের সংক্রান্ত তাহলেই আমরা স্পেশাল লিভ এই স্পেশাল হচ্ছে গিয়ে এই ইউনিক প্রসেসটা হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাপিলেট জুইসডিকশানে এখন এই স্পেশাল লিভ ব্যাপারটা কী আমরা একটা আচ্ছা এই সাবস্টেনশিয়াল কোয়েশন অফ ল দ্যাট রিকোয়ার দ্য ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন সাবস্টেনশিয়াল কোয়েশন মানে প্রথমত সাবস্টেন কথাটার মানে হচ্ছে গিয়ে সারগর্ভ বা হচ্ছে গিয়ে বাস্তবতা বা ট্যাঞ্জিবেল মানে এমন একটা দেখা গেল এমন একটা হাই কোর্ট বা কোনো কোর্ট এমন একটা রায় দিল যেই রায়টার হচ্ছে কি এক্সিস্টেন্স সম্বন্ধে বা ট্যাঞ্জিবিলিটি সম্বন্ধে আমাদের মনে একটা প্রশ্ন জাগলো সেই জন্য সেই জিনিসটাকে আর একটু ভালো করে বোঝার জন্য আমরা প্রথমে যাবো হাইকোর্টের কাছে সেই জিনিসটা যখন হাইকোর্টও হাইকোর্টের রায়ে যখন আমার যখন মন সন্তুষ্ট হবে না তখন আমরা যাব হচ্ছে সুপ্রিম কোর্টে এখন তাহলে অন্যান্য কেসগুলোর থেকে অন্যান্য যে জুরিসডিকশান যে ব্যাপারটা তার সাথে হচ্ছে গিয়ে যে ক্রিমিনাল কেস সিভিল কেস তার সাথে স্পেশাল লিভে তাহলে পার্থক্যটা কোথায় দেখুন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমরা এবার একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটা নিউজ চ্যানেল আপনি হচ্ছে গিয়ে বর্তমান ইন্ডিয়ার হচ্ছে গিয়ে জিডিপি সম্বন্ধে হচ্ছে গিয়ে আপনি একটা খবর পেশ করলেন এখন জিডিপি যত পার্সেন্টে সাপোজ ধরুন সাপোজ এই পুরো ঘটনাটা যে আপনাদের বোঝানোর স্বার্থে বলা হচ্ছে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা না। এটা জাস্ট একটা বোঝানোর স্বার্থে বলা হচ্ছে সাপোজ ধরুন এখন আমাদের ইন্ডিয়ার জিডিপি হচ্ছে গিয়ে এইট পার্সেন্ট কিন্তু আপনি যে চ্যানেলটি চালান যে নিউজ চ্যানেলটি চালায় সেই নিউজ চ্যানেলটা ধরুন একটি বায়াস্ট নিউজ চ্যানেল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন। হতে পারে সেটা গভর্নমেন্টের অ্যাগেনস্টে হতে পারে ওটা গভর্নমেন্টের হয়ে কথা বলে এখন আমরা ধরে নিচ্ছি যেটা গভর্নমেন্টের অ্যাগেনস্টে কথা বলছে তখন কি করা হলো তখন হচ্ছে গিয়ে বলা হলো যে না এখন ইন্ডিয়ার জিডিপি নয় পার্সেন্ট নয় আপনারা খবরটা যখন পরিবেশন করলেন তখন বললেন না যে এখন ইন্ডিয়ার জিডিপি হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট এখন এই ফাইভ পার্সেন্ট জিডিপি আপনি যেই মুহূর্তে এরকম একটা সরকারের নামে একটা ইম্পোস্টার একটা একটা মিথ্যে একটা অপবাদ দিলেন সেই মুহূর্তে ধরুন আপনাদের নিউজ চ্যানেলের নামে কেউ একটা কেস করে দিল এখন কেসটা হচ্ছে প্রথমত করলে যদি করে থাকে আমরা একদম নিচুত থেকে বুঝতে থাকি ধরুন সে একটা ট্রাইব্যুনাল কোর্টে করে দিল এখন ট্রাইব্যুনাল কোর্ট থেকে হচ্ছে গিয়ে ল মানে রায় এটাই বেরোলো যে হচ্ছে গিয়ে যেটা করেছেন সেটা ঠিক না এটা উচিত না এর জন্য হচ্ছে কি আপনাদের ফাইন হবে বা আপনাদের কিছু একটা পেনাল্টি চার্জ করা হবে এখন আপনার সে তাতে হচ্ছে গিয়ে মন ভরলো না এখন তাতে যদি মন না ভরে তখন কি করবেন আপনি তো নিউজ চ্যানেল আপনার কাছে অগাধ টাকা আছে আপনি হাই হাইকোর্টে যাবেন হাইকোর্টও গুলো দেখো বাবা এটা কিন্তু তুমি ভুল করেছো তুমি মিথ্যা কথা বলতে পারো না তুমি তখন আপনি বললেন যে আর্টিকেল উনিশের এ তো বলেছে যে ফ্রিডম অফ স্পিচ আছে তখন আপনি আর্টিকেল উনিশের এ যে ফ্রিডম অফ ফ্রিডম অফ স্পিচ এইটা দেখিয়ে হচ্ছে গিয়ে আপনি কোনোভাবে পার পাওয়ার চেষ্টা করলেন কিন্তু তাতেও হচ্ছে যখন পার পাচ্ছেন না তখন কি হবে দেখুন তখন দুটো ঘটনা হতে পারে প্রথমত হচ্ছে গিয়ে হাইকোর্ট যদি হচ্ছে গিয়ে টোটালি খারিজ করে দেয় তাহলে হচ্ছে গিয়ে তো আর ঘটনায় নেই তাহলে তাহলে আপনি সুপ্রিম কোর্ট যেতে পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় এবার যদি খারিজ না করে যদি হচ্ছে গিয়ে সু হাইকোর্ট যদি নিজেই যদি খুব দুনমুনতে পড়ে যায় তখন হাইকোর্ট হচ্ছে গিয়ে একটা সার্টিফিকেট দেয় যেটা আর্টিকেল ওয়ান থার্টি ফোরের এতে বলা হয়েছে এখন এই হাইকোর্টের ওয়ান থার্টি ফোর আর্টিকেল অনুযায়ী যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটা পেলে তাহলেই আপনি হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারবেন অ্যাপিল করতে পারবেন এই যে পুরো যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু হচ্ছে গিয়ে কোনো স্পেশাল লিভের না এই ঘটনাটা হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে নর্মাল ওয়েতে কী কীভাবে অ্যাপিল করা হয় তাহলে স্পেশাল লিভটা কী এইবার দেখুন স্পেশাল লিভটা যেটা হচ্ছে আপনি যখন একটা জিনিস যখন হাইকোর্ট বা লোয়ার কোর্ট থেকে যখন কোনো রায় বা শুনানি বেরোচ্ছে সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার যেটা সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ইন্টারপ্রিট হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা ডিপেন্ড করে তিনটে আর্টিকেলের উপর যে ওয়ান থার্টি থ্রি অনুযায়ী সেটা কি সিভিল কেস ওয়ান থার্টি ফোর অনুযায়ী সেটা কি ক্রিমিনাল কেস অথবা ওয়ান থার্টি টু অনুযায়ী ইন সার্টেন কেস মানে যে কেসটাকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে হাইকোর্ট পাচ্ছে না কিন্তু যদি হাইকোর্ট মনে করে যদি হাইকোর্ট মনে করে যে আমি হচ্ছে গিয়ে এই কেসটা নিয়ে আর এগো না আমি এই কেসটা নিয়ে আর এগো না আমি এখানে সার্টিফিকেটই দেবো না একে সার্টিফিকেটই দেবো না আর এগোনোর জন্য সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেই আসবে হচ্ছে কি আমাদের স্পেশাল লিভ যেটা আর্টিকেল ওয়ান থার্টি সিক্সে বলা হয়েছে এখন এই ওয়ান থার্টি সিক্স আর্টিকেল তুমি যে আপনি যেই মুহূর্তে অ্যাপ্লাই করবেন সেই মুহূর্তে হবে কি এটা একটা ল্যাডার টাইপ একটা মই টাইপের যেরকম সাপ সাপ আর লুডু খেলায় সাপ আর মই খেলায় যেরকম হতো না যেটা একটা থাকতো যেটা হচ্ছে থেকে একদম চলে যাওয়া গ্যাপ করে আপনি একশো কে কাজে লাগিয়ে আপনি ট্রাইব্যুনাল কোর্ট বা হাইকোর্ট থেকে ডিরেক্ট আপনি সুপ্রিম কোর্টে পৌঁছে যেতে পারেন এখন তাহলে তো যে কেউ তো হচ্ছে পৌঁছে যেতে পারে কিন্তু এক্ষেত্রেও একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আপনি যাবেন সে ব্যাপারটা নিয়ে হচ্ছে গিয়ে রা সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জুডিশিয়ারি কমেন্ট করবে না মানে কোনো রায় দেবে না সুপ্রিম কোর্ট জিনিসটাকে আরও ভালো করে এক্সপ্লেন করে দেবে আর এটাই হবে গিয়ে ফুল অ্যান্ড ফাইনাল এক্সপ্লেন এটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল এক্সপ্লেনেশান এটাই হচ্ছে গিয়ে ওয়ান থার্টি সিক্স আশা করছি ওয়ান থার্টি সিক্সের যে স্পেশাল লিভ এটা আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন এর সম্বন্ধে ছোটোখাটো করে একটা নোট বিহাইন্ড করে রাখুন যে ইট ক্যান অ্যাপ্লাই ইন সিভিল ক্রিমিনাল ইনকাম ট্যাক্স কেসেস স্পেশাল লিভ ক্যান অলসো বি ফাইল হোয়েন হাইকোর্ট ডাজ নট অ্যাপ্রুভ সার্টিফিকেট ওয়ান থার্টি ফোর এ অফ ফিটনেস ফর অ্যাপিল সুপ্রিম কোর্ট যেটা আমি বললাম যে হচ্ছে গিয়ে যদি হাইকোর্ট মনে করে যে আপনি যে কথাটা বলছেন এটা বোগাস এই কথাটা কোনো মানেই পড়ে না সেক্ষেত্রে সেটাকে সে সার্টিফিকেট আটকে দিতেই পারে আর এটা মনে রাখবেন যে এস সংক্রান্ত এই সার্টিফিকেটটা এসএল হচ্ছে গিয়ে আসেই হচ্ছে গিয়ে এই ঘটনাটার জন্য সার্টিফিকেট না পেলে মেনলি মেনলি এইটটি ফাইভ পারসেন্টেজকে সে সার্টিফিকেট না পেলে তখনই এসএল হচ্ছে গিয়ে আমরা পথে যাই সার্টিফিকেট পেলে তো হয়েই গেল না তাহলে তো আর এস এল নেওয়ার কোনো মানেই নেই তাহলে আর স্পেশাল লিভ নেওয়ার কী দরকার তাতে এমনি এমনি হেঁটে চলে যাওয়া যায় এই সার্টিফিকেট নাম্বারটা মনে রাখবেন এটা আর্টিকেল ওয়ান থার্টি ফোর এতে আছে আচ্ছা এখানে দুটো জিনিস বলি স্পেশালি ফেসিলিটি ইজ নট অ্যাভেলেবেল ইফ এ জাজমেন্ট হ্যান্ডেড ডাউন বাই এনি কোর্ট ইনভলভিং আর্মড ফোর্স দেখুন আর্মড ফোর্সে যারা চাকরি করে বা আর্মড ফোর্স ওরিয়েন্টেড যদি কোনো জাজমেন্ট বেরোয় না সেক্ষেত্রে আপনি এস নিতে পারবেন না যদি এস এলপি যদি যদি বলে সাপোজ ধরুন একটা দেশে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল আর আপনার বাড়িতে হচ্ছে গিয়ে আপনি এসেছিলেন বাড়িতে কারণ আপনার মা ভীষণ অসুস্থ এবার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে ইনস্ট্যান্ট বললে এই মুহূর্তে আপনাকে রেজিনমেন্টে যেতে হবে আপনি তখন হচ্ছে গিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতা এটা তো একটা স্বাধীনতা না কিছুটা হলেও স্বাধীনতা তা আপনি এই ব্যক্তি স্বাধীনতা দেখিয়ে হচ্ছে গিয়ে যদি কোর্টে কেস করতে যান সেক্ষেত্রে কিন্তু এস এলপি অ্যাক্টিভেট হবে না কারণ কারণ হচ্ছে গিয়ে আমরা নিজেরাও দেখেছি যে অনেক ফান্ডামেন্টাল রাইট আছে যে রাইটগুলি যে আর্মড ফোর্সে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে খুব দুঃখজনকভাবে বিঘ্নিত হয় বা অনেক সময় মার্শাল ল যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ওই এরিয়া জনসাধারণের জন্য বিঘ্নিত হয়ে থাকে তা এস হচ্ছে গিয়ে একমাত্র কখন কোনো ডিঅ্যাক্টিভেট টোটালি ডিঅ্যাক্টিভেট থাকে যখন সেটা হচ্ছে কোনো আর্মড ফোর্স রিলেটেড কোনো যখন ম্যাটারে চলে যায় আর ইট ক্যান বি ফাইল্ড অ্যাগেনস্ট এনি জাজমেন্ট অফ এ হাইকোর্ট উইদিন নাইনটি ডেজ নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ জাজমেন্ট নব্বই দিনের হাইকোর্টের রাইভের নব্বই দিনের মধ্যে হচ্ছে যে এস এল পির জন্য এ আবেদন করা যায় ইট ক্যান বি ফাইল্ড উইদিন সিক্সটি ডেজ অ্যাগেন দ্য অর্ডার অফ হাইকোর্ট রিফিউজিং টু গ্র্যান্ড সার্টিফিকেট ওয়ান থার্টি ফোর অফ ফিটনেস ফর অ্যাপিল সুপ্রিম কোর্ট দেখুন যখন হাইকোর্ট আপনাকে বলে দেবে না যে হ্যাঁ আমি না না বুঝাতে পারছি না তুমি সুপ্রিম কোর্টে যাও তখন তো আপনার কাছে তো হচ্ছে টাইম দেবেই না হাইকোর্টের নিজের একটা ফল্ট থাকছে তখনও আপনাকে তিন মাস টাইম দেবে কিন্তু যখন হাইকোর্ট যখন আপনাকে বাঁধা দেবে তখন তো একটা কথা আছে না শুভর্ষ শীঘ্র তা আপনাকে তাহলে তো তাড়াহুড়া করতেই হবে না তখন সেই তিন মাসটা কমে দু মাস হয়ে যাবে জিনিসটাকে এভাবেই মনে রাখবে আশা করি আমরা অ্যাপ্লিয় জুইস আপনাদের বোঝাতে পেরেছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বেঙ্গলি মিডিয়াম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ